এই যে আজকে মাহফিলের ইশকে যে পাঁচটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বল। এদের মা কত ধন্য, এদের বাবারা কত ধন্য। ও মা বোনেরা মনটা কি চায় না, কত মানুষ বিয়া কইরা কাঁদে সন্তান নাই, আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন, একটু কি পারেন না সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানাবেন, আপনার সন্তানটারে কোরআন পড়ানোওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানটাকে কোরআন পড়ানোওয়ালা একজন প্রফেসর বানাবেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার দায়িত্ব বেশি, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান মায়ের কারণেই ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এর পিছনে কারণ হলো মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এরে আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যান, ওই সন্তান দোয়া করবে, দুনিয়াওয়ালারা দোয়া করবে, আপনিও কবরে দোয়া পাবেন। একজন কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যাইয়েন, আল্লাহর কাছে দোয়া করিয়েন। ও যুবক কষ্ট না নিলে, আমি দুই চার মিনিট একটা ঘটনা বলি, তোমাদের মোবাইলের ঘটনা মানে মোবাইলে আছে ইতিহাসের বিরল ঘটনাটা আমি প্রায় সময় বলি, আজ একটু শোনায় যাই। সন্দীপের বাবারা দুই ভাই, ছোট ভাই সময় মতো বিয়া করিয়া নিল, বড় ভাই বিয়া করে নাই, ছোট ভাই বিয়া করিয়া সংসার চালু করেছে, বড় ভাই বিয়া করে নাই। কিছুদিন পরে ছোট ভাই কয়, ও বড় ভাই তুমি কি বিয়া করবা না, করমু যে মাইয়া তো পাই না, কয় মাইয়ার অভাব, বলে না আমি মনের মতো পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, মনে হয় যেন আমার বড় ভাই যেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়, খুঁজা খুঁজা একটা সুন্দরী রূপসী ডানা কাটা পরি রেডি করলো, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শিক্ষার অভাব নাই, সম্পদের অভাব নাই, বড় ভাইয়ের কাছে প্লেস করলো, ভাই যান অমুক এলাকা সম্ভ্রান্ত পরিবার, শিক্ষা দীক্ষার অভাব নাই, মেয়েটা অনেক সুন্দরী, কই পড়ে, বলে বিশ্ববিদ্যালয়ে পড়ে চট্টগ্রামে, কথার কথা। এইবার কয়, না রে ভাই যান, ছোট ভাই আমি এই মাইয়া চাই না, হয়তো তুমি চাও কি, আমি এমন একটা মাইয়া চাই যেই মাইয়া আমার বউ হবে, আমি এমন একটা মেয়েরে বউ বানাবো যেই মেয়েটা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নেই। বড় ভাই একটা পয়েন্ট আউট করে দিল, কয় ছোট ভাই আল্লাহর কসম, ভালো করে শুনে রাখ, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধ ভাবে করিয়া থাকি, একদিন আগে হোক পরে হোক, ইনশা আল্লাহ আমার মনের আশাটা মাওলায় পূরণ করবে, ইনশা আল্লাহ। ছোট ভাই কইয়া চলে গেল। কিছুদিন পর হঠাৎ বড় ভাই খবর আসছে, পাশের গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে, দুই তিন দিন থাইকা এলাকাবাসীরে নিয়ে দোয়া কইরা বাড়ি চইলা যায়। ওই খবর পাইয়া বড় ভাই একদিন ফজরের নামাজ পড়লো সেই এলাকায় আল্লাহর অলির কাছে গিয়া মসজিদে, এবার দোয়ার জন্য বসলো, হুজুর আমি একটু দোয়া চাই, বলে বাবা বিয়া করছো, কয় করি নাই, কেন করো নাই, বলে হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না, বলে কেমন মেয়ে চাও, এমন এমন লাইনের গুণের মেয়ে চাই, হুজুর বলে দোয়া করতে থাকি, এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম সালাম দিয়া কয়, হুজুর আমি এলাকার সন্তান, এই সাত সকালে কেন আসছো মা, বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ। এই যুবকেরা আমি শেষে নাম বলবো, গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস,
গুগলে সার্চ দিস, নামটা শেষে বলবো। এমন কোন এখানে আলেম ওলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না, শেষেই বলতেছি রে বাবা, ভালো করে শোন, হেদায়াতের মালিক আমার আল্লাহ। কপাল যদি খারাপ হয় নবী বয়ান করে তারপরও কালেমা পড়ে না আবু জাহাল, আর কপাল যদি খুইলা যায় ওমর নবীর কল্লা নিতে ইচ্ছাও কালেমা পড়ে। বড় ভাই বসে আছে আল্লাহর অলির পার্শ্বে, যুবতী মেয়েটা কয় আমার বাবা অসুস্থ একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন, আর যদি আল্লাহ নিয়ে যায় ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নেন। হুজুর বলে মা তোমার বয়স কত বলে, এত বিয়া হইছি নি কয় হয়নি, কেন বিয়া হয় না তোমার, বলে আমি গরিব, বলে তো গরিব হইছে কি, এই দেশে কি গরিব ছেলে নাই, বলে আছে তবে আমি ওই ছেলে চাই না, কেমন ছেলে চাও, কয় হুজুর দোয়া করবেন এমন একজন ছেলের আমি আমার আপন বানাবো, যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে, আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে, আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিবে, আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব, আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার, কেমন স্বামী চায়। ও সন্দীপের বোনেরা, তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ সারে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ সারে না রে বোনেরা, তোমরা কেন পারবা না, ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে নাই, আম্মা জানেরা কেন পারবেন না। যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক দিয়া কয় হযরত আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম, একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায়া দেন, কয় গরিব বলে গরিব বুঝি না, যার কাছে মাওলার ঈমান আছে এর মতো ধনী জমিনে কেউ না। এরে আল্লাহর বান্দারা,